একের পাঠের গাইডলাইন অনুযায়ী আমরা প্রেস কনফারেন্স করার জন্য আজকে বসেছি এখানে। প্রেসটা মেনলি আমাদের দলের কর্মসূচি। কর্মসূচি কী? জনসংযোগ, যেটা আমরা দেখেছি অনেক জায়গায় কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে। অনেকগুলো দলের কর্মী যাদেরকে আমরা ভালো করে চিনতে পারিনি বা দলের এক শ্রেণী বসে আছে, তাদেরকে দলে ডেকে নেওয়া। তারপরে গ্রামগুলোতে আমাদের এখানে যারা আছেন আমার সঙ্গে, সবকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, তারপরে আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধান, তাদেরকেও আমার নির্দেশ। আমার বিধানসভার, আমি যেহেতু চাকলিয়া বিধানসভার অবজারভার, চাকলিয়া বিধানসভা থেকে আমার পঞ্চায়েত সমিতির সব মেম্বার, পঞ্চায়েতের সভাপতি, দলীয় নেতা সবাই এসেছেন, তাদেরকেও আমার নির্দেশ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে ওরাও, যেহেতু ওখানে আমাদের MLA নেই, যার জন্য ওনাদেরকে আজকে আমার পার্টির বিষয়ে আমি ডেকেছি এখানে, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যেগুলো, যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, যেখানে নাই সেখানে ওরা গিয়ে লোকের সঙ্গে যোগাযোগ, লোকের কী অসুবিধা আছে, কী সুবিধা দেওয়া দিতে আমরা পারি, কে দু টাকা দামের চাল পাচ্ছে কে পাচ্ছে না, কে আপনার সবুজ সাথী পাচ্ছে কে পাচ্ছে না, দিদির যেগুলো উন্নয়ন সেগুলো উন্নয়ন কি আমরা লোকের দরবাজাতে আমরা পৌঁছে দিতে। আজকে যেরকম আমার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, কে উপর পার্টির গাইডলাইন এসছে, একটা গ্রামে গিয়ে আমাকে থাকতে হবে, ওই লোকগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। ওই গ্রামটা হলো পোখরিয়া গ্রাম পঞ্চায়েতে মঞ্জকে, পোখরিয়া গ্রাম পঞ্চায়েত, পোখরিয়া গ্রাম, ওখানে 6টায় আমি যাবো। আর যেটা দলীয় নির্দেশ আছে ওই নির্দেশ অনুযায়ী আমরা কাজ ওখানে করতে পারবো আশা করছি। আর আমাদের যেগুলো আমার সঙ্গে জনপ্রতিনিধিরা আছে তাদেরকে আমার রিকোয়েস্ট, এখন আমি বসেছিলাম সবাইকে একটাই আমি কথা বলছি, কি ভাই পার্লামেন্ট ইলেকশন আমরা এখান থেকে 50,000 লিড দিয়েছি আমাদের কানাল আগরওয়াল সাহেবকে, চাকলিয়া থেকে সলিম থেকে 20,000, বিজেপি থেকে 10,000 লিড দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু আমরা জিতাতে পারিনি, যার জন্য এবার আমার গোয়ালপুকুরে আমাদের টার্গেট, আমাদের যে জনপ্রতিনিধি যারা আছেন, যারা লিডার্স আছেন, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব আশা করছি।